ওয়াসিম, সুপারস্টার নায়কের জন্মদিনের শুভেচ্ছা। একজন সুদর্শন নায়ক, হ্যান্ডসাম নায়ক, বাহাদুর নায়ক, সুপারহিট নায়ক, রাজকুমার নায়ক, আনপ্যারালাল হিরো, এমন সব বহু নামে তাকে ডাকা হয়। হ্যাঁ, তিনি হলেন আমাদের সবার প্রিয় নায়ক ওয়াসিম। আজ 23 মার্চ এই সুপারহিট নায়কের জন্মদিন। সুরভিত ফুলে শুভেচ্ছা জানাচ্ছি নায়ক ওয়াসিমকে। 1950 সালের 23 মার্চ এক সম্ভ্রান্ত শিক্ষিত দেওয়ান পরিবারে তাঁর জন্ম। তাঁর আসল নাম মেজবাউদ্দিন আহমেদ। তাঁর 5 বোন 5 ভাই, ভাইদের মধ্যে সবার বড় তিনি। বাবা মার ভীষণ আদরের সন্তান তিনি। ছোট থেকেই বাবা মা বোনদের ভীষণ আদর ভালোবাসায় বড় হয়েছেন তিনি। বাসায় আদর করে সবাই ডাকত মেজু বলে। নায়ক ওয়াসিমের বাড়ি চাঁদপুরে, জন্মেছিলেন পুরান ঢাকায়। শৈশবের কিছু সময় কেটেছে সেখানে। সেই সময়ের নাম করা ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট গ্রেগরিতে পড়াশোনা করেছেন তিনি। তাই তো পুরনো ঢাকাতে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে তার। সেই স্মৃতিগুলো এখনও তিনি ভুলে যাননি। মাঝে মাঝেই একান্ত প্রিয়জনদের কাছে সেসব স্মৃতি গল্প তিনি শোনান। সেই গল্পগুলো শোনার এমন সৌভাগ্য আমারও হয়েছে বই কি। আর দেখেছি সেসব গল্প বলতে বলতে হঠাৎই কোথায় যেন হারিয়ে যান তিনি। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মনের অজান্তেই বলে ওঠেন, আহা কতই না মধুর ছিল আমাদের সেই শৈশব। বিশিষ্ট চিত্রগ্রাহক ও অভিনেতা মাহফুজ ছিলেন নায়কের বাল্যকালের ঘনিষ্ঠ বন্ধু। দুই বন্ধু মিলে দোয়ানার বাদাম কিনে স্টেডিয়ামে ঢুকে মনের আনন্দে বাদাম খাওয়ার স্মৃতি যেন এখনও চোখের সামনে ভেসে ওঠে। তারপর গুলিস্তানের কামানের উপর উঠে নাচানাচি করে এক দৌড়ে গিয়ে বুড়িগঙ্গা নদীতে গিয়ে ঝাঁপ দেওয়া, এসব মধুর স্মৃতিগুলো কেবলই চোখের সামনে ভেসে ওঠে নায়কের। শৈশবে তিনি ভীষণ দুরন্ত ছিলেন, তাই দেখে নায়কের বাবা ভালো করে পড়াশোনা করার জন্য হাই স্কুলে ভর্তি করান, সেই আমলের নাম করা ময়মনসিংহ জেলা স্কুলে। সেখান থেকে ম্যাট্রিক পাশ করেন কৃতিত্বের সাথে। তারপর ইন্টারমিডিয়েট পাশ করেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে। তবে স্কুল কলেজে পড়াকালীন সময় তিনি তুখোর খেলোয়াড় ছিলেন। বডি বিল্ডিং করে নিজেকে একজন সুদর্শন সুঠাম দেহের অধিকারী করে গড়ে তোলেন। সে সময় অর্থাৎ 60-এর দশকে খুব অল্প বয়সে তিনি পাকিস্তানের বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে মিস্টার ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেন। চারিদিকে তখন সুনাম ছড়িয়ে পড়ে সেই দিনের সেই নবীন তরুণ মেজবার। ইতিমধ্যেই তিনি ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। ইউনিভার্সিটির ক্যাম্পাসে টকবকে সুদর্শন তরুণ মেজবারটিকে তরুণীরা কেবলই অপলক চেয়েই থাকত। সহপাঠী এক তরুণী মনে মনে স্বপ্ন দেখতেন তার রাজকুমারকে নিয়ে, অর্থাৎ মেজবাকে নিয়ে। কিন্তু মেজবা না, এত সহজ নয় এই রাজকুমারকে পাবার। সে সময় মেজবা দেশ বিদেশের নানান অনুষ্ঠানের আমন্ত্রণে ঘুরে বেড়াতেন, আর সেসব ছবি পত্রপত্রিকার পাতায় ভেসে উঠত। এভাবে দিনগুলো তার ভালোই কাটছিল। তোমার চোখের তারায় দেখি আমার ছবি, সখী তুমি আমার ভালোবাসার আয়না। সখী তোমাকে তবু আমি হারাতে চাই না। এরপর আসলো 1971 সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেজবা তখন স্বাধীনতার সপক্ষে দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ 9 মাস জীবনের দুর্বিষহ দিনগুলো পার করে অবশেষে 1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের আস্বাদন নিলেন। তারপর 1972 সালে স্বাধীন দেশে বসে স্বপ্ন দেখতে থাকেন পেশা হিসেবে সেনাবাহিনী কিংবা পুলিশ প্রশাসনকে তিনি বেছে নেবেন। কিন্তু না, ছাত্রজীবনে হলিউডের সিনেমা দেখতেন প্রচুর, কিন্তু তিনি কখনই ভাবেননি FDC-তেই বাংলা চলচ্চিত্রের এক অপ্রতিদ্বন্দ্বী অবিস্মরণীয় নায়ক হয়ে উঠবেন তিনি। ওরা 11 জন ছবির শুটিং দেখতে এসেছিলেন সেদিনের মেজবা, কারণ নায়ক খসরু ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। নায়ক সোহেল রানার সঙ্গেও আগে থেকে তার পরিচয় ছিল ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে। সে সময় FDC-তে ভিজিট করার সময় অনেক পরিচালক প্রযোজকের নজর কাড়েন সেই দিনে সেই সুদর্শন মেজবা। কিন্তু
ঠিক তখনও তিনি সায় দিতে পারছিলেন না, চলচ্চিত্র করবেন কি করবেন না। ১৯৭২ সালে ছন্দ হারিয়ে গেল ছবি শুটিং সেটে হঠাৎই পারিবারিক বন্ধু এস এম শফি মেজবাকে ছোট্ট একটা শট দিতে বলেন নায়ক রাজ্জাকের সঙ্গে। ডায়লগ বলতে হবে ইংরেজিতে। তরুণ মেজবা কিছু বুঝে ওঠার আগেই সাহস করে এক কাটি করে দিলেন সেই শট। পরিচালক সহ উপস্থিত সবাই বাহবা দিলেন। তাৎক্ষণিকভাবে মনের মধ্যে একটা আনন্দ অনুভব করতে লাগলেন সেদিনের মেজবা। তারপর থেকে প্রায় দিনই আসতেন এফডিসিতে পরিচালক এস এম শফি কিভাবে ছবি ডিরেকশন দিচ্ছেন তা দেখতে। ঠিক সেই সময় তিনি নজরে পড়লেন পরিচালক মহসিনের চোখে। পরিচালক মহসিন তার রাতের পরদিন ছবির নায়কের প্রস্তাব দিলেন মেজবাকে। আবারও সংশয় মেজবার মনে, আমি কি পারব? কেননা সে সময় তার সেনাবাহিনীতে মেজর পদের জন্য ডাক আসে। দোটানে পড়েছেন মেজবা। তারপর একদিন হঠাৎ করেই পরিবারকে না জানিয়ে সিদ্ধান্ত নেন রাতের পরদিন ছায়াছবিতে অভিনয় করবেন। তারপর শুরু হলো ছবির শুটিং। পরিচালক মহসিন সুদর্শন যুবক মেজবার নাম পাল্টে দিলেন, নাম রাখলেন ওয়াসিম। সে থেকেই মেজবা হয়ে গেলেন বাংলা চলচ্চিত্রের এক সুপারহিট নায়ক ওয়াসিম। পদ্ম চোখে নীল যমুনায় ঝাঁপ দিয়েছি যাব মোহনায়, চুপি চুপি বলো কিছু গোপন ইশারা, ভয় করো না ভালোবেসে চলে যেও না কাছে এসে করো না প্রেমের অপমান, তুমি বিনে বাঁচে নাই প্রাণ, প্রেম করেছো তুমি। ১৯৭৩ সালে মহাসমারোহে মুক্তি পায় রাতের পরদিন। রাতারাতি তারকা খ্যাতি পান নায়ক ওয়াসিম। তারপর শুধু ইতিহাস। টানা দুই দশকের অধিক সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রে রাজ সিংহাসনে আসীন হলেন নায়ক ওয়াসিম। ও প্রিয়তমা কথাটি শোনো না, ও প্রিয়তমা কথাটি শোনো না, তোমাকে বেসেছি ভালো যোগনী রূপমা, বিশ্বের 46টি দেশে 7টি ভাষায় মুক্তি পায়। আন্তর্জাতিক ভাবে পরিচিতি পান ওয়াসিম ও অলিভিয়া। বিশেষ করে ওয়াসিম অলিভিয়ার জুটি ছিল তখন পর্দা কাঁপানো জুটি। বাহাদুর, শীষনাগ, চন্দ্রলেখা, শাহজাদী গুলবাহার, বেদিন, লুটেরা ছিল এই জুটির তুমুলভাবে জনপ্রিয় ও ব্যবসা সফল ছবি। পরবর্তীতে রাজমহল, রাজ সিংহাসন, দোস্ত দুশ্মন, আসামি হাজির, বারুদ, কোরবানি, রাজদোলারি, রাজনন্দিনী, সদাগর, আবে হায়াত, আসমান জমিন, আমানত ছিল সুপার ডুপার বাম্পার হিট ছায়াছবি। আশাইয়া চন্দেরি সম্মান মেঘেরি সাগরে রে, যাব তোরে নিয়ায় আমি জগত ছাড়িয়া রে,
নায়ক ওয়াসিম শুধু যে পোশাকি ফ্যান্টাসি ছবির একচ্ছত্র মহারাজা ছিলেন তা নয়, প্রাণসজনী, মানসী, সাক্ষী, ধান্দোলত, জীবনধারা, বিনিশুতার মালার মতো সামাজিক ও গ্রামীণ পটভূমির ছায়াছবি করেছেন তিনি, যা দর্শক নদী হয় বিপুলভাবে। এছাড়া প্রিন্সেস টিনা খান ছবিতে একজন মুক্তিযোদ্ধা ফেরত চরিত্রে অনবদ্য অভিনয় করেন তিনি। এছাড়া ধর্মীয় অনুভূতিতে তৈরি ছায়াছবি ইমান ও কুদরত ছিল অসাধারণ ছবি। ব্যক্তিগতভাবে তিনি ইমান ছবির প্রতি ভীষণভাবে অনুপ্রাণিত ছিলেন। এই ছবিতে তিনি তিনটি প্রধান চরিত্রে রূপদান করেন। খুব যত্ন সহকারে এই ছবির কাজ তিনি করেছিলেন। এই ছবিতে দরবেশের চরিত্রে তার অভিনয় এতটাই দুর্দান্ত ও বাস্তবিক ছিল যে সাধারণ মানুষ সে সময়ে নায়ক ওয়াসিমকে তেমনই একজন দরবেশ ভাবতেন। নায়কের কাছে গল্প শুনেছিলাম, একবার এক শুটিং স্পটে গ্রামের সাধারণ শত শত মানুষ এসে হাজির, ঘিরে ফেলেছেন নায়ক ওয়াসিমকে। তাদের উদ্দেশ্য, নায়ক ওয়াসিম একজন সত্যিকারের দরবেশ, তাই তাদের বিভিন্ন বালা মুসিবত দূর করার জন্য পানি পড়া দিতে হবে। নায়ক ওয়াসিম অগত্যা সেই সময় সব সাধারণ মানুষের পানিতে দোয়া পরে ফু দিয়ে দিলেন। বিশ্বাস করুন, আমি কোনো পীর দরবেশ নই, আমি কিছুই জানি না। আপনারা দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না, আপনারা আমাকে একটু একা থাকতে দিন। এ থেকে বোঝা যায় যে ইমান ছবিতে তার অভিনয়ের মেক বিলিভ কতটাই শক্তিশালী ছিল যে তা আর বলার অপেক্ষা রাখে না। 1979 সালে ইমান ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ওয়াসিমের নাম সরকারি গেজেটে প্রকাশ করা হয়, কিন্তু তারই সহকর্মীদের নির্লজ্জ ফিল্মি পলিটিক্সের জন্য পুরস্কার গ্রহণের ঠিক আগের রাতেই তা নিমিষেই অন্ধকারে মিলিয়ে যায়। এই আক্ষেপ তার সারা জীবনের, এখনো তিনি ভুলতে পারেন না সেই দুঃস্বপ্নের রাতের কথা। এই তো সেদিন সান্ত্বনা স্বরূপ আমি নায়ককে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলাম, চেয়ে দেখুন আপনার আসল পুরস্কার লক্ষ লক্ষ ভক্ত দর্শকের ভালোবাসার মাঝেই আছে। তিনি তার ক্যারিয়ারের সবটুকু সময়ে তিনি একজন বাহাদুর সম মনোভাব নিয়ে সদর্পে পথ চলেছিলেন। অ্যাকশন দৃশ্যে ওয়াসিম কখনো ড্যামি ব্যবহার করতেন না, তাই তো বিভিন্ন ঝুঁকিপূর্ণ দৃশ্যে শট দিতে গিয়ে তিনি বহুবার জখম হয়েছেন মারাত্মকভাবে, যে ব্যথাগুলো এখনও তিনি শরীরে বহন করে চলেছেন। এখন সেসব স্মৃতি মনে করে মাঝে মাঝে কষ্ট পেয়ে বলেন, সেসব নির্মাতারা আমাকে দিয়ে সব কাজ করিয়েছে, ছবিও ব্যবসা করেছে, তারা লাভবান হয়েছে, কিন্তু শরীরের আঘাত আমাকে বইতে হচ্ছে এখনো। দর্শক, এবার বলছি নায়ক ওয়াসিমের নায়িকাদের কথা। বাংলা চলচ্চিত্রে তিনি একমাত্র নায়ক যার সঙ্গে সর্বাধিক নায়িকারা জুটি বেঁধেছেন, এবং সেই জুটিগুলো ছিল ফিল্মি ভাষায় সুপার ডুপার বাম্পার হিট, যেমন বাবিতা, শাবানা, অলিভিয়া, সুচরিতা, রোজিনা, অঞ্জু ঘোষ। কি জাদু আছে তোমার চোখে, জড়ালে আমায় তুমি ভালোবাসাতে, কি জাদু আছে তোমার চোখে, জড়ালে আমায় তুমি ভালোবাসাতে, এক পলকে অনুরাগে আমায় জড়িয়ে নিলে। রোজিনা, অঞ্জু ঘোষ। টেলিভিশনে আমার সাক্ষাৎকার গ্রহণের সুবাদে অনেক নায়িকাকে অকপটে বলতে শুনেছি, 70-80 দশকে নায়ক ওয়াসিমের অবস্থান এতটাই অপ্রতিদ্বন্দ্বী, জনপ্রিয় ও শক্তিশালী ছিল যে সে সময়ে ওয়াসিমের ছবির পাশাপাশি অন্য নায়কদের ছবি মুক্তি পেলে রীতিমতো ভয় পেত, শঙ্কায় থাকত, কারণ সে সময় নায়ক ওয়াসিমের ছবি মানেই ছিল দর্শক উপচানো হল ভর্তি মানুষের ভিড়। হল মালিকরা পর্যন্ত যে ছবিতে ওয়াসিম আছেন সে ছবির বুকিং নিত চোখ বন্ধ করে ছবির শুটিং শুরু হবার আগেই। এমন বিরল ঘটনার পুনরাবৃত্তি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে
এখনো পর্যন্ত হয়নি। আশির দশকের শেষ দিকে এসে পারিবারিক প্রয়োজনে ব্যস্ত হয়ে পড়াতে তিনি অনেক ছবি ফিরিয়ে দিতে থাকেন। নব্বই দশকের পর নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এ সময় তিনি তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান WR থেকে নির্মাণ করেন মোহনবাসী, নয়া তুফান, হিসাব চাই। সবগুলোই ছিল বিশাল বাজেটের ছবি। তা সত্ত্বেও ষড়যন্ত্রমূলকভাবে তিনি বিশাল ক্ষতির সম্মুখীন হন। পরবর্তীতে দীর্ঘদিন আমেরিকা থাকার কারণে চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে সরে আসেন নায়ক ওয়াসিম। তারপর কি জানি হয়তো তখন জীবনের কোনো এক ঘোর অমানিসা অপেক্ষা করছিল তার জন্য। দীর্ঘ রোগ ভোগের পর 2003 সালে স্ত্রী মারা যান। তারপর এক কন্যা বসরা ও এক পুত্র ফার্দুনকে বুকে নিয়ে বাঁচতে চেয়েছিলেন তিনি, কিন্তু তার হলো না। 2006 সালে পুরো আকাশ যেন চুরমার করে ভেঙে পড়ল হঠাৎই। অতি আদরের কন্যা বসরা মারা গেল আকস্মিকভাবে। সেই থেকে পুরো পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে গেল। বন্দী হয়ে গেলেন চার দেয়ালের মাঝে। পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক সব কিছু থেকে নিজেকে সরিয়ে রাখলেন। সবার উপরে সৃষ্টিকর্তা দিকে কেবলই নির্বাক হয়ে তাকিয়ে থাকতেন। আর চোখের পানি গড়িয়ে পড়ত অনবরত। দিন, মাস, বছরের পর বছর পেরিয়ে গেল এইভাবেই, সেই একই অবস্থা। পরশমণি কাছে পে সব কিছু ভুলে গিয়ে ধন্য যে হলাম, হয়ে যাকে জীবনে অভিশাপ। তারপর এলো 2015 সাল। সে সময় আমি বিটিভিতে সিনে টক শোতে সিনেমা স্টারদের ইন্টারভিউ নিতাম। নামি দামি সব ফিল্ম স্টারদের ইন্টারভিউ নিলাম। প্রায়শই চারিদিক থেকে অনুরোধ আসত নায়ক ওয়াসিমের সাক্ষাৎকার নিতে। সে সময় নায়ক ওয়াসিম আমার স্বপ্নে ছিল রাজ সিংহাসনের সুদর্শন এক রাজা মহারাজা। কারণ ওনাকে দেখতেই আমার তেমনই মনে হতো। একদিন সাহস করে সেই মহারাজা নায়ক ওয়াসিমের মোবাইলে ফোন দিলাম। অপর প্রান্তে এক ভরাট শান্ত গলা ভেসে আসলো। তখন আমি রীতিমতো নার্ভাস। সাহস করে আমি বললাম, আমি কি নায়ক ওয়াসিম সাহেবের সঙ্গে কথা বলছি? উত্তরে তিনি বলিষ্ঠ কণ্ঠে বললেন, জি বলছি। আমি তখন ভুলে গেছিলাম আগে নিজের পরিচয় দিতে হয়। আমি তাড়াতাড়ি করে বললাম, আপনাকে তো আমি অনেকদিন যাবৎ খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না। উনি তখন বললেন, আগে কি কখনো ফোন করেছিলেন, কিন্তু কবে কখন? তখন আমি বললাম, না তা করিনি। উনি তখন খানিকটা হেসে জবাব দিলেন, তাহলে কিভাবে পাবেন আমাকে? নায়কের হাসি শুনে আরেকটু নির্ভয়ে বললাম, না কয়েকদিন ধরে মনে মনে ভাবছিলাম আপনাকে কল করব, কিন্তু আজকেই কল করলাম। আমার কথা শুনে আবারও হাসলেন নায়ক। তারপর আমি একটু সহজ হয়েই কথা বললাম নানা বিষয় নিয়ে। কিন্তু টিভিতে ইন্টারভিউ দিতে মোটেও ইচ্ছুক নন সেটা বুঝতে পারছিলাম। আমাকে বললেন, সময় হলে আমি নিজেই জানাবো আপনাকে। আর আমাকে বললেন, আপনার নামটা যেন কি বললেন? তখনই মনে হলো, আরে আমি তো আমার নামই বলিনি। তারপর তাড়াতাড়ি করে বললাম, আমি বুশরা। হঠাৎই যেন অপর প্রান্ত নীরব নিস্তব্ধ হয়ে গেল। আমি কয়েকবার হ্যালো হ্যালো বলছি। কিছুক্ষণ পর তিনি বললেন, বুশরা, বুশরা। আমি বললাম, জি। তখন জানতাম না ওনার মেয়ের নামও ছিল বুশরা। তারপর তিনি ধীরে ধীরে গম্ভীর হয়ে বলছিলেন, বুশরা, মাই ডটার্স নেম, ইউ আর ক্যারিং মাই ডটার্স নেম, সো দ্যাটস ওয়াই আই মাস্ট গো, বাট নট নাও। আমি কথা দিচ্ছি, কোনো টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সর্বপ্রথম আমি বুশরার কাছে ইন্টারভিউ দেব। সে কথা শুনে আমার খুশি আর কে দেখে। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি আদরের মেয়ে হারানো বাবার বুক ফাটা নীরব কান্না। এরপর দুদিন পরেই তিনি হঠাৎই আমাকে কল করলেন। সেদিন অনেক কথা গল্প বললেন। এভাবেই প্রায় কথা হতো, অনেক গল্প শোনাতেন মেয়ের। মাঝে মাঝে আমি ছবির গল্প শুনতে চাইলে তাও শোনাতেন। দিন, মাস, বছর চলে গেল, কিন্তু ইন্টারভিউ দিতে তো আসছেন না নায়ক।
এর মধ্যে আমি 2016 এর 3 এপ্রিল FDC-তে যাই জাতীয় চলচ্চিত্র দিবস অনুষ্ঠানে। সেদিন ওখানে গিয়েই চোখে পড়ল নায়িকা নূতনের সঙ্গে নায়ক ওয়াসিম হেঁটে হেঁটে কথা বলছেন। আমি তৎক্ষণাৎ সামনে গিয়েই সালাম দিলাম নায়ককে, বললাম আমি বসরা, ওই যে ফোনে কথা বলি সবসময়, ওই যে ইন্টারভিউ নিতে চাই আপনার। কিছুক্ষণ অন্য মনস্কভাবে চেয়ে রইলেন আমার দিকে, তারপর হেসে বললেন, ওহ বুশরা, ইউ আর বুশরা। তারপর সেদিন FDC-তে অনেক কথাই বললাম। সেদিন উনি খুবই উৎফুল্ল ছিলেন। এর কিছুদিন পর আবার ফোন করে বলি এবার কিন্তু ইন্টারভিউ দিতেই হবে। অনেক কষ্টে ওনার পছন্দ মতো দিন তারিখ নির্ধারণ করে দিলাম। তারপর তারপর এলো সেই ক্ষণ, BTV অডিটোরিয়ামে রাতে তিনি আসলেন এবং ইন্টারভিউ দিলেন। Your name is Bushra. So আমি জানি যে আপনার এর নাম, so I cannot avoid you just anyway আমি যেভাবে হোক by any means যে আমি তার কথাটা শুনবো। সেদিন আমার খুশি দেখে তিনিও খুবই খুশি হলেন। তারপর সেদিন থেকে আজ অবধি চলেছি আমি সবসময় কাছাকাছি থাকি, একটা মায়া দায়িত্ব অনুভব করতে থাকি। প্রতিদিন খবর নেই, কি করছেন, কেমন আছেন, কি খাচ্ছেন। তিনি হেসে বলেন, আমার মেয়ে থাকলে যা করতো তুমিও তাই করছো, তুমি এসেছো আমার কাছে ঐশ্বরিকভাবে। আমার মেয়েটা হয়তো আল্লাহকে বলেছে বাবাকে আর কষ্ট না দিতে, তাই তো তিনিই দিয়েছেন তোমাকে মেয়ে করে। কথাগুলো কেমন যেন ভীষণ মায়া করে বলেন তিনি। না, এগুলো কোনো সিনেমার ডায়লগ নয়, এ যে জীবনের সংলাপ। আজ এই মহান মানুষটার জন্মদিনে দোয়া করছি তিনি যেন আরও বহুকাল সুস্থভাবে সুন্দরভাবে আমাদের মাঝে বেঁচে থাকেন। জন্মদিনে শুভকামনা জানাই আমাদের সবার প্রিয় নায়ক ওয়াসিমকে।